জাতির পিতা বঙ্গবন্ধু যেদিন সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হলেন 75-এর 15ই আগস্ট, সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী এবং আমরা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে জাতির জনক বঙ্গবন্ধু কিছুক্ষণ পর সকালের আমাদের সাথে মিলিত হবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসবেন। কিন্তু সেদিন প্রত্যুষে যে সংবাদটি আমরা পেলাম সেটি বিশ্বাস হচ্ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার বক্তৃসম্বরের ধানমন্ডির বাসভবন, এবং সেই সময়ের যে মানে যে এই খবরটি শোনার সাথে সাথে মানসিক যে কি অবস্থা হয়েছিল সেটি হয়তো কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। বঙ্গবন্ধুর সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটি কখনোই ছিন্ন হবে না। 75-এর 15ই আগস্টের হত্যাকারীরা হয়তো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, বঙ্গবন্ধু এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুর সাথে যে আমাদের আত্মিক সম্পর্ক সেই সম্পর্কটি সবসময় জাগরুক থাকবে। বঙ্গবন্ধুকে আমরা যেভাবে ধারণ করি ব্যক্তিগতভাবে, আমি যেভাবে ধারণ করি সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু আমাদের একটি স্বতন্ত্র পরিচয় দিয়ে গেছে। সেই পরিচয়টি কি? সেই পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি। এই যে পরিচয়টি তিনি আমাদেরকে দিয়ে গেলেন বিশ্ব দরবারে, এই পরিচয়টি কি আমরা সঠিকভাবে পালন করতে পারছি? এই পরিচয়ের যে গুরুত্ব সেটিকে আমরা অনুধাবন করছি, এটি আমার সবসময় মনে হয়। বঙ্গবন্ধুর জীবন দর্শনের মূল জায়গা সেটি হচ্ছে মানুষকে ভালোবাসা। বহুবার বঙ্গবন্ধু বলেছেন সেটি, এবং আমরা শুধু বলা নয়, বঙ্গবন্ধুর কাজে কর্মে চিন্তায় ভাবনায় সবসময় দেখেছি মানুষকে তিনি কতটা ভালোবাসতেন। চেষ্টা করি বঙ্গবন্ধুর এই জীবন দর্শন যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে। হয়তো সেটা কখনই পারি না, সে আমাদের নানা সীমাবদ্ধতা আছে, কারণ বঙ্গবন্ধুর যে উচ্চতা সেটি তো কখনই আর কারোর পক্ষে অর্জন করা সম্ভব নয়। কিন্তু আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা করা উচিত। বঙ্গবন্ধুর যে মানুষকে ভালোবাসার দর্শন এবং একই সাথে সততা এবং দেশপ্রেমে দেশপ্রেম এবং মূল্যবোধের যে দর্শন, সেগুলো আমরা যদি অনুসরণ করি সেটাই হবে এই দেশের জন্য মঙ্গলময়। এবং আমি ব্যক্তিগত জীবনে চেষ্টা করি, জানি না কতটুকু আমি সেটি বঙ্গবন্ধুকে ধারণ করতে পারি। আমার বঙ্গবন্ধু।